দেখুন, চীন সীমান্ত থেকে পুরনো মিসাইল সরিয়ে যে অত্যাধুনিক ইসরায়েলি মিসাইল মোতায়েন করছে ভারত। শত্রুদের হাত থেকে ভারতের আকাশকে সুরক্ষিত রাখতে ইতিমধ্যেই মিসাইল উৎপাদন দ্বিগুণ করেছে ভারত। যুদ্ধকালীন তৎপরতায় দেশীয় প্রযুক্তিতে তৈরি হচ্ছে মিসাইলগুলি। তবে শুধু দেশীয় প্রযুক্তিতে তৈরি মিসাইলই নয়, ইসরায়েল থেকে আরও মিসাইল কেনার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। এয়ার ডিফেন্স বারাক 8 মিসাইল কিনতে ইতিমধ্যেই ইসরায়েলের সঙ্গে কথাবার্তা শুরু করে দিয়েছে ভারত। ভারতীয় নৌবাহিনীর ব্যবহৃত মিসাইলগুলির পরিবর্তে বারাক 8 ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক, আর সেই জন্যই ইসরায়েল থেকে মিসাইল কিনতে শুরু হয়েছে আলোচনা। অন্যদিকে গত কয়েকদিন আগেই বারাক 8 মিসাইল সহ একাধিক সমরাস্ত্র কেনার বিষয়ে ছাড়পত্র দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। সেই তালিকায় বোমাসহ একাধিক সমরাস্ত্র রয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, 131টি বারাক 8 মিসাইল কিনতে চলেছে ভারত। ইসরায়েলের একটি সংস্থার কাছ থেকে কেনা হতে পারে সেগুলি। বারাক 8 মিসাইল বিশ্বের অন্যতম মিসাইলগুলোর মধ্যে একটি। প্রায় 8 মিটার লম্বা এবং 270 কেজির এই মিসাইল কয়েক কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুকে মুহূর্তেই ধ্বংস করে দিতে সক্ষম। এছাড়াও আরও কিছু সুবিধা রয়েছে এই মিসাইলের। থ্রেট অ্যালার্ট, র্যাডার ফর ডিটেকশন, ট্র্যাকিং সহ একাধিক কাজে সক্ষম এই মিসাইল।